বাইরে থাকতো না। যখনই বেরোবে, যখনই প্রধান বেরোবে তখনই ধরবে। কি হয়েছে, কেন আজকে পতাকা কি ঘটনাকে কেন্দ্র করে কি হয়েছে? মানে গতকালকে সনদ দাসের বাড়ি, সনদ দাস আমাদের বিজেপি কর্মী, সে বিস্তারকের দায়িত্বে আছে, উনি বাড়িতে এসেছেন। সেই অবস্থায় ওনার বাড়ির বারান্দার যে কাঁচ লাগানো ছিল সেই কাঁচগুলোকে ভেঙে ফেলে দিয়েছে এবং তার আক্রমণ করে একটা মানসিকতা ছিল কিন্তু পারেনি। গ্রামের লোক সজাগ হওয়াতে সেই অবস্থায় তারা পালিয়ে যায়। তার এগেনস্টে আমরা যে এফআইআর করেছি সেই এফআইআরে কিন্তু এই যে হিরোগুলো এসেছিলো, আজকের যে দুষ্কৃতীগুলো এসেছিলো তাদের প্রথম লিস্টে নাম আছে। সেই ওসির সঙ্গে আলোচনাপূর্বক আমাদের বিজেপি থেকে থমকে দেওয়ার জন্য, আতঙ্কিত করার জন্য, যাতে বিজেপি বলার সাহস না পায় সেই একটা পরিকল্পনা মাফিক থানার ওসির সঙ্গে কন্ট্যাক্ট করে আজকে ভাঙচুর চালানো এবং মারার উদ্দেশ্যে এখানে এসেছিল। তার ফলে ব্লাক এবং দোকানের কিছু ভাঙচুর জিনিসপত্র ছিঁড়ে ফেলে দেয় এবং তার কুটিতে ধরতে যায়। গ্রামের লোক বেরিয়ে আসতে দেখে কাকে মারতে পালিয়ে যায়, কাকে? আমাদের মণ্ডল কমিটির সম্পাদক সুকুমার দাসকে মারতে যায়। মণ্ডলের সিউরিটি মণ্ডল কমিটি, সিউরিটি টু মণ্ডল কমিটির সম্পাদকের দায়িত্বে আছেন, ওকে মারতে যায়। এই অবস্থায় যদি চলতে থাকে আমরা মানসিকভাবে তৈরি হয়ে যাবো। আজ পথ অবরোধ কেন? ওই ঘটনাকে কেন্দ্র করে যে ওকে মারধর করতে যাওয়া, ছিঁড়ে ফেলে দেওয়া, পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া এইটার পরিপ্রেক্ষিতে পুলিশের মধ্যে যা ঘটনা ঘটেছে সেইটার পরিপ্রেক্ষিতে আজকে পথ অবরোধ। যদি পুলিশ এটাকে নিয়ে, পুলিশ কি আশ্বাস দিল? পুলিশ আশ্বাস দিচ্ছে আমরা 12 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেপ্তার করব, যদি গ্রেপ্তার করতে না পারে আবার আগামী সকাল থেকে আমরা পথ অবরোধের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তাতে প্রয়োজনে মোকাবেলাও করব। আপনার নাম? আমার নাম পরম দাস, মণ্ডল কমিটির সভাপতি দায়িত্ব।